नमस्कार स्वागतम आपुनी साय से द प्राइम शो मजयंत माधव गोस्वामी आरो समग्र राज्यरी कोविडर समान्तरालक चर्चित হৈছে এটাই প্রসঙ্গ কেয়া হৈছে মুখ্যমন্ত্রী হব কোন এতিয়া মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত কৰিব পৰা হোৱা নাই বা চূড়ান্ত কৰা হৈছে যদিও এতিয়াও ৰাজহুৱা কৰা হোৱা নাই আৰু যাৰ বাবে সাসপেন্সৰ ওপৰত সাসপেন্স অব্যাহত আছে শাসকীয় মিত্রজোঁটত এতিয়া শেষ নোহোৱা উৎকণ্ঠা বিৰাজমান সংসদীয় সমিতিয়ে মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত কৰাবলৈ সদৰি কৰিলেও এই পৰ্যন্ত পৰ্দা খোলা নাই বিজেপি নেতৃত্বই পুৱাৰে পৰা কেন্দ্ৰীয় পৰ্যবেক্ষকৰ অপেক্ষাত আছে মিত্রজোঁটৰ বিধায়ক আৰম্ভণিতে আগবঢ়াই লৈছো এক প্ৰতিবেদন আজি হব কালি হব সকলো কথা উলমি আছে অন্তহীন অপেক্ষাত আলি পার্লামেন্টারি বোর্ড মানে বহার কথা বহিছে বলি কইছে আজি আকো মানে সাপোজ কি কয় আপনার অবজারভার পঠোৱাৰ কথাটো আজি কোৱাৰ কথা গতিকে ডেফিনেটলি মানে কি মুহূর্তমানৰ পিছত কিবা নহয় কিবা এটা খবৰ সেইদিনাৰ পৰা সেইটো কথাই কৈ আছে কোনেওতো দিন তাৰিখ কোৱা নাই নহয় যে সদায় কালি হব পৰশি হব মই ভাবোঁ তেনেকুৱা শংকা বা সংকোচ হবলগীয়া একো নাই কিন্তু বিভিন্ন পৰিৱেশ পৰিস্থিতি লৈ ফালে আৰু যিকোনো মুহূৰ্ততে কাৰোবাক পঠাব আমি ইয়াত সিটো লৈয়ে চৌব্বিছ ঘণ্টা আপোনালোকে ব্যস্ত হৈ থকাৰ কাৰণে মানে কেতিয়া হয় কেতিয়া খবৰ পায় সেইটো নৰ্মেল দুই তিনিদিনৰ কথা কৈ আছে মেছেজ এটাই যে মানে ইয়াত অবজাৰ্ভ হৈ আহিব কেন্দ্রীয় পর্যবেক্ষক আহিব মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করব শপথ গ্রহণ হব হওঁতে সকলোৱে হব কিন্তু নহৈছেহে নহৈছে সাংসদ হরেণ সিং বেউ কলে সংসদীয় সমিতিয়ে চূড়ান্ত করেছে মুখ্যমন্ত্রীর নাম কিন্তু তথাপি নকলে কাক নির্বাচন করা হল মুখ্যমন্ত্রী সিদ্ধান্তটো ল'লে পাৰ্লিয়ামেণ্টেৰী বৰ্ডে তাৰ কাৰ নাম কি আছে নাজানো পৰিৱেশক আহি পেলাইহে জনাব এইটো ডিটেইল পোৱা কেতিয়ালৈকে আহি পোৱাৰ সম্ভাৱনা আজিৰ ভিতৰত আহি পাব মোৰ মতে মানে এতিয়া নাজানো সিদ্ধান্ত মইতো তাত নাই নহয় পাৰ্লিয়ামেণ্টেৰী বৰ্ডৰ সদস্য নহয় মোৰ অন্তৰৰ কথাটো মই ক'লো তেতিয়ালৈকে আপোনালোকেও কৰক অপেক্ষা ব্যুৰ' ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট আৰু এইখিনি মুহূৰ্তত আমি সংযুক্ত হৈছো আমাৰ দিল্লীৰ বিৰোধী পাৰ্থজ্যোতি বৰাৰ সৈতে পাৰ্থ কালি অমিত শ্বাহৰ বাসগৃহত এক গুৰুত্বপূৰ্ণ বৈঠক অনুষ্ঠিত হ'ল আৰু তাতে মুখ্যমন্ত্ৰীৰ নাম এক প্ৰকাৰ চূড়ান্ত হোৱা বুলি খবৰ পৰোক্ষভাৱে জানিব পৰা হ'ল কেন্দ্ৰীয় পৰ্যবেক্ষকৰ নামো চূড়ান্ত কৰা হ'ল কিন্তু অপেক্ষাৰ পিছত অপেক্ষা ছাছপেঞ্চৰ পিছত ছাছপেঞ্চ কিন্তু এতিয়াও অব্যাহত আছে পৰ্দা কিন্তু এতিয়াও আঁতৰ কৰা নাই বিজেপিয়ে কোন সেই পৰ্যবেক্ষক কেতিয়া আহিব অসমলৈ কেতিয়া নাম আনুষ্ঠানিকভাৱে ঘোষণা কৰিব কেতিয়া মন্ত্ৰীসভা গঠন কৰা হ'ব কেতিয়াবা চৰকাৰ গঠন কৰা হ'ব সকলো কিন্তু এতিয়াও প্ৰশ্ন হৈয়ে ৰৈছে জয়ন্ত এই মুহূৰ্তত এইটোৱে ডাঙৰ প্ৰশ্ন দুই মে'ত গণনা হৈছিলে পাঁচখন ৰাজ্যৰ নিৰ্বাচনৰ ফলাফল আৰু চাৰিখন ৰাজ্যত ইতিমধ্যে চৰকাৰ গঠন হৈছে মাথো বাকী আছে অসম অসমত এতিয়াও চৰকাৰ গঠন হোৱা নাই যিটো শাসকীয় দল আছিল ভাৰতীয় জনতা পাৰ্টী শাসকীয় দলটোৱে সংখ্যাগৰিষ্ঠতা লাভ কৰাৰ পিছতো শাসকীয় দলৰ যিজন মুখ্যমন্ত্ৰী আছিলে যিজন মুখ্যমন্ত্ৰীৰ নেতৃত্বত ভাৰতীয় জনতা পাৰ্টী নিৰ্বাচনত অৱতীৰ্ণ হৈছিল সেইজন মুখ্যমন্ত্ৰীৰ নাম বা তেওঁৰ নাম চূড়ান্ত এতিয়ালৈকে হাইকমাণ্ডে বিজেপি হাইকমাণ্ডে কৰিব পৰা নাই আমি কালি বাতৰি প্ৰদান কৰিছিলোঁ আমি বাতৰি সংগ্ৰহ কৰি নিউজ 18ৰ দৰ্শকক জনাইছিলোঁ যে ভাৰতৰ গৃহমন্ত্ৰী অমিত শ্বাহৰ বাসগৃহত এখন গুৰুত্বপূৰ্ণ বৈঠক অনুষ্ঠিত হৈছে যিখন বৈঠকত বিজেপিৰ ৰাষ্ট্ৰীয় সভাপতি জে পি নাড্ডা উপস্থিত আছে আৰু বি এল সন্তোষ বিজেপিৰ পাৰ্লিয়ামেণ্টেৰী বৰ্ডৰ অন্যতম সদস্য বি এল সন্তোষ কায়িকভাৱে উপস্থিত আছে বুলি আমি কৈছিলোঁ কিন্তু সেই বৈঠকখনত ভাৰ্চুৱেলি পৰোক্ষভাৱে কোন উপস্থিত আছিল সেই তথ্য আমাৰ হাতত নাছিলে গতিকে এই দুজন ব্যক্তি যিহেতু উপস্থিত আছিল আৰু এই বৈঠকখনত অসমৰ মুখ্যমন্ত্ৰী কেন্দ্ৰিক আলোচনা হৈছিল আৰু তাৰপিছত আমি সম্ভাৱনা কৰিছিলোঁ আমি ভাবিছিলোঁ অতি শীঘ্ৰে আজিৰ দিনটোৰ ভিতৰতে এজন বা এজনৰ পৰা দুজন পৰ্যবেক্ষকৰ নাম চূড়ান্ত কৰিব ভাৰতীয় জনতা পাৰ্টী আৰু তেওঁলোকে অসমলৈ গৈ অসমত মুখ্যমন্ত্ৰীৰ নাম ঘোষণা কৰিব কিন্তু সেয়া আজিৰ দিনটোত হৈ নুঠিল বা আজি নিশা সেয়া হৈ উঠিব নে নাই সেয়া তাৰ তথ্য আমাৰ হাতত নাই কিন্তু আজিৰ দিনটোত পণ্ডিচেৰীত পুডুচেৰীত ভাৰতীয় জনতা পাৰ্টীয়ে তেনেধৰণে পৰ্যবেক্ষক এজন পঠিয়ালে ভাৰতীয় জনতা পাৰ্টীৰ সহযোগী দলৰ
যি এলায়েন্স পার্টনার আছিল তেওঁলোকৰ যি মুখ্যমন্ত্রী প্রার্থী সেই মুখ্যমন্ত্রী প্রার্থী চূড়ান্ত হল, তেওঁ শপথ গ্রহণও করলে। কিন্তু অসমৰ বেলিকে এতিয়ালৈকে কোনো প্রার্থীর নাম কোনো ব্যক্তির নাম চূড়ান্ত হোৱা নাই। দুজন ব্যক্তির নামে চর্চাত আছে, হিমন্ত বিশ্ব শর্মা আর সর্বানন্দ সোণোৱাল। এই দুজন ব্যক্তির ভিতরতে এজন অসমৰ মুখ্যমন্ত্রী হব। কিন্তু যিজন মুখ্যমন্ত্রী হব, কারণ মুখ্যমন্ত্রী এজনেই হব, যদি সর্বানন্দ সোণোৱাল মুখ্যমন্ত্রী হয় তেতিয়া হিমন্ত বিশ্ব শর্মা উপ মুখ্যমন্ত্রী হব নে পূর্বর দরে তেওঁ বিত্ত আর স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বত থাকিব, নে দিল্লীলৈ আহিব কেন্দ্রীয় মন্ত্রী হব, সেই কথা আমি এতিয়াও নাজানো, বা সেই বিষয়ে কি সিদ্ধান্ত হাইকমান্ডে লব সেই বিষয়ে নাজানো। আর যদি হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী হয়, সর্বানন্দ সোণোৱালক কোত একমোডেট করব, সেই ধরনের স্বাভাবিক চিন্তা চর্চা সাগর হাইকমান্ডে করেছে। কিন্তু যখ্যমন্ত্রীর তৎপরতা আমি পরিলক্ষিত করছো আজি দুদিন ধরে, বা আজি দেখা পাওয়া গৈছিল তেওঁ বাসগৃহৰ পৰা তেওঁ আজি ওলাই আহিছিল। ওলাই পেলাই তেওঁ কোভিড কেন্দ্র সমূহ কোভিড শিবির সমূহ পরিদর্শন করেছিল আর সংবাদ মাধ্যমক সম্বোধন করেছিল। আর তার সমান্তরালকৈ তেওঁ কালি উপায়ুক্ত সকলের সঙ্গে বৈঠক মিলিত হয়েছিল, বা মুখ্যমন্ত্রী হিসাবে যে দায়িত্ব যে কাম দৈনিক কাম সেই দৈনিক কাম কাজব করে গেছিল। আর জনসংযোগের পর কাম কাজের খতিয়ান দি সাংবাদিক সকলে আমাল প্রেস বিজ্ঞপ্তিও পঠিয়েছিল। গতি বহুতে মন্তব্য করেছিল সর্বানন্দ সোণোৱালে মুখ্যমন্ত্রী হব। কিন্তু সমান্তরালকৈ হিমন্ত বিশ্ব শর্মায়ও স্বাস্থ্যমন্ত্রী হিসাবে নিজের দায়িত্ব পালন করে আছে। গতি এই মুহূর্তত যখন ছবি সেই ছবিখন দুখর হয়ে আছে, হাউটকৈ কৈ দিব পৰা না যায় কোন মুখ্যমন্ত্রী হব। যিসকলে মন্তব্য করে আছে সর্বানন্দ সোণোৱাল মুখ্যমন্ত্রী হব, বা যিসকলে মন্তব্য করে আছে হিমন্ত বিশ্ব শর্মা মন্তব্য মুখ্যমন্ত্রী হব, তেওঁলোকৈ স্বাভাবিকতে হাততো নিশ্চিত তথ্য নাই, উড়া বাতৰিৰ ভিত্তিত সেই মন্তব্য কৰি আছে। আৰু মই পুনৰ কৈছো, যদিও বিজেপিৰ এখন পার্লামেন্টারি বোর্ড আছে, পার্লামেন্টারি বোর্ডত 8 জন সদস্য আছে, গৃহমন্ত্রী অমিত শাহ আৰু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধৰি 8 জন সদস্য আছে। কিন্তু এই সন্দৰ্ভত সিদ্ধান্ত লব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর গৃহমন্ত্রী অমিত শাহে। কিন্তু অসমৰ বেলিকা তেওঁলোকে এই মুহূর্তলৈকে সিদ্ধান্ত লব পৰা নাই, কাৰণ স্বাভাবিকতে হিমন্ত বিশ্ব শর্মা আর সর্বানন্দ সোণোৱালৰ মাজত যি পূর্বতে সংঘাতের কথা কৈ থকা আছিল, সেই সংঘাতে এক 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 পর্যায় পাইছেগে, যার ফলত মুখ্যমন্ত্রী কেন্দ্রিক সংঘাতে এক পর্যায় পাইছেগে, যার ফলত হাইকমান্ড এই মুহূর্তত নাম চূড়ান্ত করাত কিছু হুহুকা পিছলা করা দেখা পোৱা গৈছে। কিন্তু অসমৰ পরিস্থিতি খুবই বেয়া, সর্বভারতীয় পর্যায়ত কোভিড মহামারী যেনেকে গ্রাস করেছে অসমক এৰি দিয়া নাই। অসমত আক্রান্ত হওয়ার লোকের সংখ্যা দিনে দিনে বাঢ়ি গৈ আছে, মৃতকৰ সংখ্যা বাঢ়ি গৈ আছে, 50ৰ অধিক লোক কালি মৃত্যুবরণ করেছিল, আজিও সিমান সংখ্যক লোকে শেষ নিশ্বাস ত্যাগ করেছে। গতি সকলোরে আশা বা সময়ের আহ্বান, অতি শীঘ্রেই মুখ্যমন্ত্রীগী বা স্বাস্থ্যমন্ত্রীগে শপথ গ্রহণ করক, আর মুখ্যমন্ত্রী হিসাবে বা স্বাস্থ্যমন্ত্রী হিসাবে যেবেশে দেখা দিছে সেই পরিবেশ মোকাবিলা করক, আর প্রতিরোধের যে ব্যবস্থা সমূহ লোক লাগে সেই ব্যবস্থা সমূহ অতি শীঘ্রেই ক্ষিপ্রতার গ্রহণ করক। জয়ন্ত, নিশ্চয় ক্ষিপ্রতার গ্রহণ করব লাগে, যেহেতু পরিস্থিতি অত্যন্ত জটিল। বিরোধীও সমালোচনা করেছে পার্থ, যে বর্তমান রাজ্যের পরিস্থিতি অত্যন্ত জটিল, অতি শীঘ্রে শপথ গ্রহণ করব লাগে নতুন সরকারে, আর তার সমান্তরালক বিরোধীয় কটাক্ষ করেছে, সমালোচনা করেছে আর ধিক্কার দিছে, ইমান সময় প্রয়োজন বা ইমান সময় হাতত লৈছে সরকারের শপথ গ্রহণের ক্ষেত্র। কিন্তু প্রশ্ন উত্থাপিত হয় পার্থ, যে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালে আজি প্রথমবারের যেটা বাহিরলৈ উলাই আহিছে তেওঁ উল্লেখ করেছে যে সকল সিদ্ধান্ত সংসদীয় বোর্ডে গ্রহণ করব। তার সমান্তরালক সাংসদ হরেন সিংবে উল্লেখ করেছে আজি কেন্দ্রীয় পর্যবেক্ষক অসমলৈ আহিব, বিধায়ক বিশ্বজিৎ দৈমাৰীয়ে উল্লেখ করেছে আজি কেন্দ্রীয় পর্যবেক্ষক অসমলৈ আহিব, কিন্তু বাস্তবত সেয়া হৈ নুঠিল, আজি নাহিল। এতিয়া প্রশ্ন উত্থাপিত হয় ইমান সময়ের কিহর প্রয়োজন হয়েছে, আসলতে হিমন্ত বিশ্ব শর্মাক লৈ এনেকুৱা ধরনের কিছু এক জটিল পরিস্থিতির সম্মুখীন হবলগীয়া হয়েছে নাকি? হিমন্ত বিশ্ব শর্মাক যদিহে মুখ্যমন্ত্রীর পদ দিয়া নহয় তেতিয়াহলে কত দিয়া হব, কি দিয়া হব, তাকে লৈ ইমান সময়ের প্রয়োজন হয়েছে নাকি? আর আপনি উল্লেখ করেছে যে প্রধানমন্ত্রী ইয়াত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করব, কিন্তু এতিয়ালৈকে কিন্তু প্রধানমন্ত্রীয়ে সেই বিষয়টি আলোচনা করা নাই। জয়ন্ত, সচরাচর দেখা যায় ভারতীয় জনতা পার্টির কাম কাজবুর এক অনুশাসনের মাজেদি পরিচালিত হয়। যিসমূহ সিদ্ধান্ত ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব গ্রহণ করে, সেই সিদ্ধান্তসমূহ যেতিয়া রাজ্যিক নেতৃত্বক অবগত করা হয় বা কর্মকর্তাসকলক অবগত করা হয়, সেই সিদ্ধান্ত তেওঁলোকে ভাল পালেও বেয়া পালেও আখরে আখরে পালন করে। এনে ধরনের নেতৃত্ব কেন্দ্রিক সংঘাতসমূহ বিশেষকৈ কংগ্রেসত দেখা পোৱা গৈছিল বিগত সময়ত। উদাহরণস্বরূপে 2012 চনত
তরুণ গগৈ আর হিমন্ত বিশ্ব শর্মার মাজত ওপেন সংঘাত আমি দেখা পাইছিল, মুখ্যমন্ত্রী কেন্দ্রিক সংঘাত দেখা পাইছিল। আর তার ফলশ্রুতিতে হিমন্ত বিশ্ব শর্মা এদিন ভারতীয় জনতা পার্টি গৈছিল আর ভারতীয় জনতা পার্টির এজন জ্যেষ্ঠ নেতা হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল। ভারতীয় জনতা পার্টি স্বাস্থ্য আর বিত্তমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করে আসে। আর 2012 সনের পিছত সুদীর্ঘ 9 বছর পিছত পুনের যেন সেই দিনবর পুনরাবৃত্তি ঘড়িছে, হিস্ট্রি যেন পুনের রিপিট হয়েছে, সেই ধরনের এক সেন্স আমি পোৱা যেন লাগিছে। কারণ তেতিয়াও মুখ্যমন্ত্রী কেন্দ্রিক সংঘাত হয়েছিল, কিন্তু এতিয়াও যেন মুখ্যমন্ত্রী কেন্দ্রিক সংঘাত হয়েছে। বিগত সময় যেতিয়া সোণোৱাল সরকার চলি আছিল তেতিয়া বিভিন্ন সময় মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱাল আর হিমন্ত বিশ্ব শর্মার সংঘাতের কথা প্রকাশ পাইছিল, কিন্তু আনুষ্ঠানিকভাবে বিজেপির তরফের বা আনুষ্ঠানিকভাবে বা এই দুজন নেতায় এই সংঘাতের কথা কেউ প্রকাশ করা নাছিল, যদি বিভিন্ন মহলত চর্চা হয়েছিল। সেয়া কিন্তু এটা গম পাওয়া গেছে, সেয়া টিপ অফ দি আইসবার্গ, আইসবার্গের মাত্র একটা টিপে আসে। এই সংঘাত সচাকই বাস্তব আসছিল, যার পরিণতিত আজি বা গণনা হওয়ার 5 দিনের পিছতো এজন মুখ্যমন্ত্রী আমি পাবগৈ পৰা নাই, হাইকমান্ডেও নাম চূড়ান্ত কৰিব পৰা নাই। কিন্তু মই পুনৰ কৈছো, এইবার প্রথমবার দেখা পোৱা গল বিজেপির হাইকমান্ড তেনেধরনের হুহুকা পিছলা করা প্রথমবার দেখা করা গল, নাম একটা চূড়ান্ত করা ইমান ডিলে করার প্রথমবার দেখা পোৱা গল। তার বহুকিটা কারণ থাকিও পারে, অতি সম্প্রতি পশ্চিমবঙ্গত মুখ থেকে খাইছে ভারতীয় জনতা পার্টিয়ে, গতি ক্ষেত্রত একটা সিদ্ধান্ত লোলে বোল্ড ডিসিশন লোলে বিজেপি এই মুহূর্তে অপরাগ হব পারে, তেনধরণের যাতে মুখ্যমন্ত্রী কেন্দ্রিক সংঘাত নয় সেটা নিবিচারিব পারে, যার ফলশ্রুতিতে এখনের পিছন আনখন বৈঠক পাতি এটিও চর্চা চলাই আছে কাক মুখ্যমন্ত্রী পাতিব। জয়ন্ত পার্থ, ধন্যবাদ জ্ঞাপন করছো আপনার এইখানে মুহূর্তে এই তথ্য আপনি আগবাইছে। এটিও হুহকা পিছলা করে আছে, ইখনের পিছত আনখন বৈঠক অনুষ্ঠিত করে গেছে, কিন্তু এটিও চূড়ান্ত করবা নাই মুখ্যমন্ত্রী কোন হব, হিমন্ত বিশ্ব শর্মা নে সর্বানন্দ সোণোৱাল, এই দুটা নামৰ মাজত চর্চা অব্যাহত আছে, কিন্তু এটিও চূড়ান্ত করবা নাই বিজেপির শীর্ষ নেতৃত্ব কেন্দ্রীয় নেতৃত্ব। এইখানের পিছত আনখন বৈঠকত মিলিত হয়েছে, কালি রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহর বাসগৃহত, সন্তোষ বি এল সন্তোষ উপস্থিত থাকে বৈঠকত, জে পি নাড্ডা বৈঠকত উপস্থিত থাকে, কিন্তু তার পিছতো এতিয়াও কেন্দ্রীয় পর্যবেক্ষক প্রেরণ করবা নাই। কিন্তু তার সমান্তরালক পুডুচেরীল কেন্দ্রীয় পর্যবেক্ষক প্রেরণ করে তাত মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত করে শপথ গ্রহণ পর্যন্ত হয়ে গেল, কিন্তু এতিয়াও অসমৰ ক্ষেত্রত কোনো একটা সিদ্ধান্ত উপনীত হবা নাই। কিন্তু ইফালে অসমৰ পরিস্থিতি ক্রমাৎ জটিলের জটিল হয়ে গৈ আছে, কোভিড পরিস্থিতি অত্যন্ত জটিল, এনেস্থলত শপথ গ্রহণ অতি অনিবার্য বা অতি প্রয়োজনীয় আছিল, কিন্তু তার পিছতো এই সকল বিষয় যেন পিছ পেলাই এতিয়া মুখ্যমন্ত্রী কেন্দ্রিক সংঘাতে অব্যাহত আছে বিজেপির ভিতরচরাত, কাক মুখ্যমন্ত্রী পাতিব এই সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্র যেন এখোজ আগুয়াই দুখোজ পিছুয়াই আহিবলগীয়া হয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব শীর্ষ নেতৃত্ব, আর যার বাবে এখনের পিছত আনখন বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যদিও এতিয়াও এই দুগৰাকী নেতার মাজত সমাধান সূত্র উলিয়াব পৰা নাই, কাক পাতিব অসমৰ মুখ্যমন্ত্রী।